আসসালামু আলাইকুম। আজকে আমরা শহীদ জুলফিকার আলী ভুট্টো ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি SJABIST পাকিস্তান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। শহীদ জুলফিকার আলী ভুট্টো ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি অলাভজনক বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যা করাচির বৃহৎ মহানগরীতে অবস্থিত। 1995 সালে এর প্রতিষ্ঠাতা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বপ্নের অধীনে শুরু হয়েছিল এবং এর প্রথম সভাপতি এবং প্রকল্প পরিচালক হিসেবে ডক্টর জাভেদ লাগারির নেতৃত্বে SJABIST শহীদ জুলফিকার আলীর ভুট্টোর সম্মানে সম্মানিত এবং নামকরণ করা হয়। বিশ্ববিদ্যালয়টি স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করে। এটি যুক্তরাজ্যের অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ এবং অ্যাসোসিয়েশন টু অ্যাডভান্স কলেজিয়েট স্কুল অফ বিজনেসের সদস্য, সেই সাথে অন্যান্য আন্তর্জাতিক শিক্ষা সমিতির সদস্য। SJABIST-কে পাকিস্তানের উচ্চশিক্ষার অন্যতম উল্লেখযোগ্য বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয় এবং 2013 সালের হিসেবে উচ্চশিক্ষা কমিশনের দ্বারা দেশের সেরা 10টি প্রতিষ্ঠানের মধ্যে এটি স্থান পেয়েছে। শহীদ জুলফিকার আলী ভুট্টো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পাকিস্তানে 62তম স্থানে রয়েছে। গ্লোবাল 2023 রেটিংয়ে এটির অবস্থান 6,047। SJABIST হল এশিয়ার ইনকর্পোরেট এ র্যাঙ্ক করে দীর্ঘ এশিয়ার দক্ষিণ 15টি বিজনেস স্কুলের মধ্যে একটি। চার্টার্ড পরিদর্শন এবং মূল্যায়ন কমিটি CIEC তাদের সর্বশেষ মূল্যায়নে SJABIST-কে 6 স্টার প্রদান করেছে, একটি অসামান্য প্রতিষ্ঠান হিসেবে রেটিং করেছে। SJABIST পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশন কর্তৃক ব্যবসা এবং তথ্য প্রযুক্তিতে 2014 সালের জন্য শীর্ষ 3টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে। এটির গ্রহণযোগ্যতার হার 10-19%। বিস্তারিত তথ্যের জন্য আমাদের কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন।